Hey everyone, welcome back to my channel Cooking and Crafting by Afsana. নতুন আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। যেহেতু সামনেই ঈদ, তাই কিন্তু আমার চ্যানেলে শুরু হয়ে গিয়েছে ঈদ স্পেশাল রেসিপি। তেমনই একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এগ মালাই মশলা। খুবই মজাদার এই এগ মালাই মশলা রেসিপিটা, কিন্তু বানানো একদমই সোজা। তাই যারা এই রেসিপিটা জানতে চাচ্ছেন, প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু এরকম মজার মজার ভিডিও আপনি আরও পেয়ে যাবেন। এগ মালাই মশলা তৈরি করার জন্য এখানে আমি 7টা ডিম নিয়েছি। আজকে আমি হাঁসির ডিম দিয়ে এটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু লেয়ারের ডিমও ব্যবহার করতে পারেন। একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 10-12টা কিশমিশ এবং দিয়ে দিচ্ছি 7-8 টুকরো কাজু বাদাম, 10 থেকে 12টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নিব, যেন এটা একটা ভালো রকম থিকনেস হয়। এরকম থিকনেসের একটা পেস্টই আমাদের দরকার। এখানে আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং ছুলে পরিষ্কার করে নিয়েছি। একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। সবগুলো ডিমকেই আমি ছিদ্র করে নিব। একটা প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/4 কাপের একটু বেশি তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা দারুচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে। এখন এগুলো 1 মিনিট মতো ভেজে নিব। এখন এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা একটু আগে আমরা তৈরি করে নিয়েছি। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটার আসল টেস্ট কিন্তু পাওয়া যাবে এই মশলা কষানোতে। এই মশলাটা আপনি যত ভালো করে কষাতে পারবেন, আপনার মালাই মশলার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। মশলাটাকে আমি কোনো রকম পানি ছাড়া প্রায় 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচেরও একটু কম চিলি ফ্লেক্স। তবে আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, তাহলে এই পর্যায়ে 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলেও চলবে। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আরও 1 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আবারও একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়েছি এবং এই মশলাটা ভাজার সময় কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। এখন এর মধ্যে আমি 1 কাপ দুধের সঙ্গে 1/2 কাপ পানি মিশিয়ে দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে 1.5 কাপ পানির সঙ্গে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, যা খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। তবে ভালো হয় আপনাদের কাছে গরুর দুধ না থাকলে এর পরিবর্তে আপনারা নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন। এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সবগুলো উপকরণকে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিব। সবগুলো ডিমই দেওয়া হয়ে গিয়েছে, আর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম ফুল থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা একটু শুকে আসছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দেখুন দুধ আর পানির মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর এটা একটু থিকনেসও ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। আসলে ধনে পাতাটা ফ্রোজেন, তাই এরকম এক জায়গায় দলা পাকিয়ে আছে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। মোটামুটি 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখুন, ওয়াও, কি সুন্দর একটা রং হয়েছে।
ঠিক যে রকম রং চাচ্ছিলাম আর যে রকম থিকনেস চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে গিয়েছে। উপর থেকে ভালো মতো তেল উঠে এসেছে এবং ঝোলটাও কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এরপরে আর এটাকে শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগ মালাই মশলার থিকনেসটা কিন্তু এই রকমই হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এর উপরে অল্প একটু মাখন দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না, যে কারণে আমি দেইনি। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার এসেছে। আমি জানি না ক্যামেরাতে কালারটা ঠিক কীরকম দেখাচ্ছে, তবে বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর। আর শুধু দেখতেই সুন্দর নাই, খেতে কিন্তু খুবই খুবই মজা। প্লেন পোলাও বলেন বা বাসমতি চালে ঝরঝরে ভাত, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা একদমই জমে যাবে। আর ঈদ মানে কিন্তু আমাদের বাসাতে বাসমতি চালের ভাতও হয়, আবার দেখা যাচ্ছে প্লেন পোলাও হয়ে থাকে। যেটাই করেন না কেন, আপনার বাসাতে তো একটা না একটা অবশ্যই রান্না হবে। সেটার সঙ্গে কিন্তু সার্ভ করার জন্য এই ডিমের রেসিপিটা হতে পারে একদমই পারফেক্ট একটা অপশন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় চেষ্টা করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা কতটুকু করলো। আর আমার চ্যানেলে কিন্তু এরকম মজার মজার ভিডিও আরও আপলোড করা হয়েছে এবং ভবিষ্যতেও আপলোড করা হবে। তাই মজার মজার সব রেসিপি দেখতে এবং মজার মজার রান্না শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কি আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনার কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।